मैं तेरी आंखों में उदासी कभी देख सकता नहीं, तुझे खुश मैं रखूंगा सुने आ। मैं तेरे होंठों पे खामोशी कभी देख सकता नहीं, सारी बातें मैं सुनूंगा सुने आ। तेरे हेलो गाइस, वेलकम बैक टू माय ग्रैंड न्यू ব্লগ। এই যে আমার সমস্ত টিমের মেম্বাররা চলে এসেছে। সবথেকে বড় কথা হলো এই ভিডিওটা কোনো প্রচারের জন্য নয়। যারা প্রচার ভাবছো তো ভিডিওটা এখান থেকে স্কিপ করে যাও যদি প্রচার ভেবে থাকো, আর যদি প্রচার না ভেবে থাকো তাহলে ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। আর যে দাদা আমাকে বারণ করেছিলে তার কাছে আমি ক্ষমা প্রাপ্তি। আমাদের কোনো প্রচার না, যদি আমাদের সাথে আরও কেউ যোগ দেয় তার জন্য এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, আমাদের প্রদীপ আর চন্দন এই গাড়িতে, আর এই গাড়িতে আমাদের শ্রীকান্ত, আর ওখানে দীপক, আর এখানে রনি দাঁড়িয়ে আছে। আপাতত এক মেরি ক্রিসমাস, কালকের দিনটা সবারই খুব ভালো যাক। এখানে রাকেশ রেডি করছে, হ্যাঁ রিনিতা। দিন মনে মনে যে তোমাকে চেয়েছি, অবশেষে আজ আমি সেই তোমাকে পেয়েছি। আর কোন চাওয়া নেই, আর কোন পাওয়া নেই, আমার পাশে তুমি এই তো। ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো, ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো, ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো, ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো। তোমার নামে দিলাম লিখে যতনে আকা, স্বপ্নেরই নীল আকাশ। আর কোনো আশা নেই, আর কোনো ভাষা নেই, জীবন মরণ তুমি সেই তো। ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো, ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো, ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো, ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই তো। বেশমা তোমার হাতে হাত রেখে
জীবন মরণ তুমি সেই তো ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই 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 তো কেক শট পড়ে যাচ্ছে এত বন্ধু না না কেক শট পড়েনি আমি যখন কেকটা কাটছি তখন সবাইকে সবাই ভাগ করে দিচ্ছি গল্পের কোনো কিছু কাটা গায়ে মন হলে অভিমানে কাল ভারি সে বারান্দায় মন জ্বলে জ্বলে যায় ঘরে পড়ে থাকে আর মারি ইচ্ছের দেশ ঘুরে ঘুরে কিসের জানি রাগ করে চাইছে কি যদি এরকম মেরি কিসমাস আমি এখন কেক খাচ্ছি দাদার ক্যামেরা ওই পারে আসবে এখান থেকে কেকটা খেয়ে নাও সবাইকে কেক খাই তোমাদেরকে এখান থেকে খাওয়ালাম এটা খেয়ে আনন্দ নিয়ে নিও সবাই আন্তরিক সহযোগিতায় আমাদের যে প্রোগ্রাম গত বছর থেকে শুরু হয়েছে যেভাবে এগিয়ে যাচ্ছে তোমরাও এসো রাহুলের পাশে থেকো আর রাহুলকে সাপোর্ট করো খুব ভাবে আর এভাবে আমাদের প্রোগ্রাম প্রত্যেক বছর এগিয়ে যাবে সবাই ভালো থাকবে মেরি ক্রিসমাস বার্থডে বয়কে দেখা বার্থডে বয়কে দেখা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ আজকে ব্লগটা হতে চলেছে ক্রিসমাস স্পেশাল আজকে এখন কটা বাজে কাজ যাবো দেখা ওখানে দেখা ভাই দুর্গাপুর এটা স্টেশন আমাদের আর এখানে লেখা আছে 1:34 তো আমরা এখানে এসেছিলাম ওই 12:30 করে কারণ আমাদের এটা আগের বছরের প্ল্যানিং ছিল বলে আমরা এই বছরে এসেছি তো কিছু মানুষদের এখানে যারা শুয়ে থাকে রাত্রিবেলা যাদের মাথার উপর ছাদ থাকে না তাদেরকে কিছু বস্ত্র দিয়ে হেল্প করার জন্য তো এটা প্রথমবার উদ্যোগ ছিল আমাদের তো ওটা আজকে দ্বিতীয় বছর তো আমরা আগের বার বলেছিলাম যে পরের বছর থেকে এবার একটু বেশি ট্রাই করবো তো সেটা আমাদের হয়েছে আগের বছর 36টা মতন আমরা বস্ত্র জোগাড় করতে পেরেছিলাম তো আজ এই বছর আমাদের একটু হিউজ পরিমাণেরই হয়েছে 60টার মতন হয়ে গেছে আমাদের বস্ত্র তো আমরা মোটামুটি এখানে যারা যারা আছে সবাইকে দিতে পারলাম তার মধ্যেও কিছুজন বাকি থেকে গেল তো তাদের কাছে ক্ষমাপ্রাপ্তি আর সবথেকে বড় কথা হলো এই ভিডিওটা কোনো প্রচারের জন্য নয় যারা যারা প্রচার ভাবছো তো ভিডিওটা এখান থেকে স্কিপ করে যাও যদি প্রচার ভেবে থাকো আর যদি প্রচার না ভেবে থাকো তাহলে ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো এই ভিডিওটা আমাদের এই কারণেই করা কারণ আমাদের যে মেম্বার্সরা আমাদেরকে হেল্প করেছে তারা সবাই রাত্রি 12টার সময় আসতে পারে না অনেক মেয়েও আছে অনেক ছেলেও আছে যাদের বাড়িতে অ্যালাউ করে না আমরা হচ্ছি রাতচড়া প্রাণী তাই জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারি তাদের জন্য তাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট যে ভিডিও করে নিয়ে আসার করার জন্য সুন্দর করে যে তারা যেন ঘরে বসে এই অনুষ্ঠানটাকে নিজেদের মধ্যে অনুভব করতে পারে আর আমি যেহেতু ইউটিউব ক্রিয়েটার ওই জন্য ভিডিওটা করছি নাহলে কিন্তু আরও আমি কোনো করতাম না আমরা কোনো প্রচার চাই না
আর আরেকটা কারণ এই ভিডিওটা আমাদের করা এই কারণেই অনেকে ভিডিও দেখে মোটিভেশন হয়ে যায়। তো আগের বার যেহেতু আমাদের মেম্বার্স কম ছিল, এই বছর ভিডিও দেখে কিন্তু অনেক মেম্বার্স এসছে, এই জন্য ভিডিওটা করা। তো আমরা চাই ভিডিওর মাধ্যমে যেন আমাদের গ্রুপে আরো মেম্বার আসুক আর আমাদের গ্রুপ যেন আরো বড় হয়ে যায়। নেক্সট ইয়ার আমাদের গ্রুপে 3 বছর পূর্ণ হচ্ছে, তো 3 বছরের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। তো যারা যারা এখনো পর্যন্ত ইন্টারেস্টেড আছো আমাদের গ্রুপে পিং করো, আর যেটুকু পারো সেটুকু ভাবে হেল্প করো, আমাদের কোনো দাবি দাওয়া নেই। তো আমরা এরকম করে পাশে থাকবো, আর আমাদের যে সমস্ত টিম দেখতেই পেলে কিভাবে কাজ করলো, এরাও আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই বড় কিছু করতে পারবো। তো ফাইনালি আমাদের সমস্ত যতগুলো আমাদের জোগাড় হয়েছিল তোমাদের আমাদের সমস্ত মেম্বারদের সাপোর্টে মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমাদের সঙ্গে কিছু মেম্বার্স রয়েছে, আর মেম্বার্স যারা বাড়ি চলে গেছে এখন রাত হয়ে গেছে বলে, চন্দন প্রদীপ রুদ্র এই যে আজকের বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভাই। আজকে আমাদের স্পেশাল ডোনার ভাই আমাদেরকে এবছর 20-30 বস্ত্র সে দিয়ে হেল্প করেছে, বার্থডে স্পেশাল, বার্থডে স্পেশাল গিফট। তো ভালো লাগলো জিনিসটা, এখানে রনির মানব রয়েছে। এটা আমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা এরকম কাজ করতে আরো 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 মজা পাবো। আর সত্যি খুব আমরা মজা করেছি, কারণ আমরা নিজেদেরকে প্রাউড ফিল করি এরকম আনন্দ, মানে এরকম একজনকে একজনকে শেয়ার করে আমাদের নিজেদের মধ্যে আনন্দ, এটা কাউকে এর থেকে বড় আনন্দ কাউকে বোঝানো যাবে না। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আমার সমস্ত রকম ভিডিও আসতে থাকে। তো তো দেখা হচ্ছে পরে একটা নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। ভাই আমাদের 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 প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম কমপ্লিট। তো ভাই কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। আগের বছর থেকে বছর বেশি হয়েছে না, নেক্সট ইয়ার হবে তো একটু বেশি, কিন্তু এবারে একটু গালটা ড্যামেজ হয়ে গেছে। ভাই তোমাদের কেমন লাগলো সবাই একটু বলো, জলদি জলদি জলদি, বছর বেড়ে যাবে এরকম ভাবে? হ্যাঁ বছর বছর বেড়ে যাবে একদম, খুব ভালো লাগলো। রাকেশ ভালো লাগলো একদম ফাটাফাটি। আর এই যে আমাদের বার্থডে বয়, সবাই সবাইকে হ্যাপি বার্থডে লিখে কমেন্ট করে দিও। বার্থডে বয় ভাই, তাহলে আজকে আমাদের এখান থেকে বেরোনো যাক, তাহলে আমরা বেরি। হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদেরকে, আর আমাদের এরকম কাজ করতে আরো সাপোর্ট করবে যারা যারা আমাদের গ্রুপে মেম্বার ছিলে। তো আরো যদি নতুন মেম্বার অ্যাড হতে চাও তো আমাকে পিং দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে, আমি সবাইকে আমাদের গ্রুপে অ্যাড করতে রাজি আছি। আর ভালো লাগলে আমাদের পাশে থেকো, যেন আমরা পরবর্তীকালে এর থেকে আরো বড় কিছু কাজ করতে পারি। আর বারবার একটা কথাই আমি বলবো, এটা আমাদের কোনো প্রচার না, যদি আমাদের সাথে আরও কেউ যোগ দেয় তার জন্য এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আর যে সমস্ত মেম্বার্সরা বাড়িতে বসে হেল্প করেছে তাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়া, তাদের আনন্দ দেওয়ার জন্য এই ভিডিও করা। তো এটুকুই আমার বলার রইল। আর যে দাদা আমাকে বারণ করেছিলে কাছে আমি ক্ষমাপ্রাপ্তি, কারণ আমার সমস্ত গ্রুপ মেম্বার্সরা আমাকে বলেছিলো ভিডিওটা করে পাঠাতে, তার জন্য আমাকে ব্লগটা কন্টিনিউ করতে হলো, নাহলে আমি কোনো ইচ্ছা ছিল না করার। তো ক্ষমা করে দিও এবারের মতন।